আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল টি ওয়ানের পক্ষ থেকে আমি মিথিলা মাহমুদ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দৈনিক ঘোষণা পত্রিকার 30তম বর্ষপূর্তিতে আজ এই প্রতিষ্ঠানটি অত্যন্ত জমজমাটভাবে এই 30তম প্রতিষ্ঠাবার্ষিকী তাদের উদযাপন করছে। দৈনিক ঘোষণা পত্রিকা 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রেখেছেন সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমান টেপা, সম্পাদক ও প্রকাশক দৈনিক ঘোষণা, এস এম জহিরুল ইসলাম, প্রধান নির্বাহী সম্পাদক দৈনিক ঘোষণা। এছাড়াও ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি, মাহমুদ আল ফয়সাল, হেড অফ নিউজ এসএটিভি, ইকবাল করিম নিশান, হেড অফ নিউজ জিটিভি, শামসুদ্দিন আহমেদ, পলিটিক্যাল এডিটর দৈনিক ইত্তেফাক। আরও বক্তব্য রেখেছেন নাজনীন সুলতানা, প্রধান সম্পাদক দৈনিক ঘোষণা, শেখ আলমগীর হোসেন, উপদেষ্টা সম্পাদক দৈনিক ঘোষণা। তো আমার প্রশ্নটা হলো, আমি যেটা করতে চাচ্ছি, আপনারা সবাই জানেন আমি রাজনীতির সাথে জড়িত দীর্ঘ বছর, এবং সাংবাদিকতা জগতে আজকে যারা সাংবাদিক আছেন বাংলাদেশে তাদের চাইতে সবচেয়ে পুরনো মানুষ আমি। আমি 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবজারভার এবং পূর্বদেশ পত্রিকার প্রতিনিধি ছিলাম। সেই থেকে শুরু হয় আমার সাংবাদিকতা জীবন। এরপরে আমি আসলাম সাপ্তাহিক কিষাণের এক্সিকিউটিভ এডিটর হিসেবে, এরপরে আমি আসলাম দৈনিক কিষাণের এক্সিকিউটিভ এডিটর হিসেবে, এরপরে আমি আসলাম দৈনিক শক্তির। মিথিলা মাহমুদা, চ্যানেল টি ওয়ান।